শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর অনলাইন ভার্চুয়াল ক্যাম্পাসে। তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের জন্য যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেই সিলেবাসের আলোকে অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য আসছে। সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা বাসায় সম্পন্ন করে স্কুলে আনছো, তারই ধারাবাহিকতায় হিসেব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টে তোমরা সম্পন্ন করে বাসায় করে স্কুলে জমা দিয়েছো। পরবর্তী অ্যাসাইনমেন্টে তোমাদের সাথে এসে পৌঁছেছে, তো সেই অ্যাসাইনমেন্টের আলোকে আমরা আজকে ক্লাস উপস্থাপন করছি। তোমরা এর আগে বাসায় বসে থেকে ক্লাসগুলো করেছো এবং ক্লাসগুলো করে অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে। তো আজকে তোমাদের সামনে কোন ক্লাস নিয়ে কি নিয়ে উপস্থাপন করে উপস্থিত হয়েছিল একবার দেখে নিই। আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় যাবে এই অধ্যায় নিয়ে আলোচনা করবো। এটা মনে হয় তোমাদের সামনে এসেছি, তো তোমরা এই ষষ্ঠ অধ্যায় সম্পর্কে যে থিওরিটিক্যাল ছিল আলোচনা বলেছিল সেগুলো ক্লাস করেছো, এবং তার ভিত্তিতে আমাদের যে ম্যাথের উপরে ক্লাস ছিল ষষ্ঠ অধ্যায়ে, সেই ক্লাসগুলো তোমরা সুষ্ঠুভাবে ভালোভাবে সম্পন্ন করেছো আশা করি, যার আলোকে তোমরা পরীক্ষা দিয়েছো বাসায় চর্চা করেছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আমরা কি শিখবো, তোমরা শিক্ষার্থীরা কি জানবে আশা করে দেখে নিই। আজকে তোমরা শিক্ষার্থীরা লেনদেনের সাধারণ জগতে, আজকে লেনদেনের সাধারণ জগতে দাখিলা প্রদান করতে পারবো, অর্থাৎ আমরা একটা কি করবো অঙ্ক থেকে লেনদেনের সাধারণ জগতে দাখিলা প্রদান করবো। তো শিখন পর তো দেখলাম আলোচ্য বিষয়ে যাবো, আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমরা বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। জানো যে আমরা করোনার যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে আমরা আক্রান্ত হয়েছি এবং তার ফলে আমাদের জীবন মান একটু বিপর্যস্তই হয়েছে। তো এই করোনা কালে আমাদের কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু শীতকাল পড়েছে এবং শীতকালে এই প্রাদুর্ভাবটা বাড়বে বলেই শঙ্কা করা হচ্ছে। তো কি আমরা সতর্কতা অবলম্বন করবো? আমরা পার্থক্য প্রয়োজন ছিল বাড়ি বাইরে একেবারেই বের হবো না, আর যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো, আর পুষ্টিকর খাবার খাবো, গরম পানি বা উষ্ণ পানি দিয়ে আমরা হাত মুখ ধুতে করবো, হাত স্যানিটাইজ করবো, এবং সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি আমরা করে পার করে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি। আসলে এবার আমরা পড়ালেখা চলে যাই, আমরা আজকে দেখবো আলোচ্য বিষয়টা কি। আজকে আমাদের আলোচ্য বিষয় দেখতে পাচ্ছি একটা অঙ্ক দেওয়া আছে, আমরা একটা অঙ্কটা পড়ি, তোমরা খাতায় অঙ্কটা তুলে নাও এবং বাসায় ভালোভাবে চর্চা করবে। 2019 সালের 1 জানুয়ারি জনাব আসাদ নগদ 80,000 টাকা, 18 বছর 1,50,000 টাকা এবং 50,000 টাকার তৈরি পোশাক সহ আসাদ ফ্যাশনস এই কার্যক্রম শুরু করেন। জানুয়ারি 6 তারিখে ব্যাংকে 24,000 টাকা জমা দিয়ে হিসাব করেন। জানুয়ারি 12 তারিখে 4 ডজন সিপিস ও 3 ডজন স্বামীর বাকিতে প্রায় 50,000 টাকা। জানুয়ারি 17 তারিখে প্রতিটি 1,500 টাকা দরে 2 ডজন সিপিস নগদে বিক্রয়। জানুয়ারি 20 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন 5,000 টাকা। আমরা লেনদেন গুলো করলাম, প্রত্যেকটাই লেনদেন, কারণ অর্থ দ্বারা পরিমাপযোগ্য এই লেনদেন গুলো আমরা সাধারণ জগতে লিপিবদ্ধ করবো। আমরা জানি যে লেনদেনের ছকটা কেমন, তারপরে একবার দেখে নেবো লেনদেন ছক, সরি জালেদের ছকটা কেমন, জালেদের ছকটা একবার দেখে নিই। দেখো যারা আসাদের জালেদা সাধারণ, তারিখের ঘরের তারিখ, এরপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে লেনদেন বা লেনদেন বা কারোর সহ ব্যাখ্যা লিখা যায়, বিবরণ কোনোটাই ভুল না, মূল বিষয়টা জালেদারা সঠিক করে লিখতে হবে। তারপর প্রথম লেনদেনে চলে যায়, বলছে 1 তারিখ জানুয়ারি 1 তারিখে জানা আসাদ নগদ 50,000 টাকা, 18 বছর 1,50,000 টাকা এবং 50,000 টাকা তৈরি পোশাক সহ ফ্যাশন আসাদ ফ্যাশনসি কার্যক্রম শুরু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বছরের শুরুতেই ব্যবসা শুরু করতে গিয়ে তিনি কিছু সম্পত্তি এবং পণ্যদ্রব্যের ব্যবসা শুরু করেছেন। আমরা জানি বছরের শুরুতে যা প্রতিষ্ঠানের মালিক ব্যবসা শুরু করেন সমুদয় অর্থ সমস্ত কিছু তার মূলধন বলে গণ্য হয়, একমাত্র ব্যাংকগুলো ছাড়া। নগদ টাকা যেহেতু তিনি ব্যবসা শুরু করেছেন, নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, নগদ সম্পত্তি বৃদ্ধি করা হয় ডেবিট, অর্থাৎ এখানে নগদ একটা পক্ষ, 18 বছর সম্পত্তি পাচ্ছে হিসাব এটা একটা পক্ষ, আর 50,000 টাকা তৈরি হিসেবে যেহেতু আসাদ ফ্যাশনস একটা বস্ত্র বিতান, অর্থাৎ কি বলে কাপড় ব্যবসায়ী, তাহলে এই পণ্য পোশাক তার পণ্য দ্রব্য বলে গণ্য হবে। তোমরা জানো পণ্য দ্রব্যের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাবকে হিসাবভুক্ত করি, ক্রয় বলে এটাকে বলতে করি, কেন, কারণ এটা তার খরচ, প্রতিষ্ঠানের খরচ। তাহলে এখানে পক্ষ হচ্ছে একটা নগদ, একটা 18 বছর একটা ক্রয়, এবং এই তিনটার সমুদে অর্থই হচ্ছে কি মূলধন বাবদ নিয়ে আসে, তাই না? এই তিনটার সমুদে অর্থ হচ্ছে কি মূলধন বাবদ। তাহলে আমরা জানতে কিভাবে করবো, সম্পত্তি বৃদ্ধি করে যেহেতু ডেবিট হয় তাহলে কোনো আমাদের হিসাবে ডেবিট, 18 বছরের সম্পত্তি 18 বছর বৃদ্ধি পাচ্ছে তাহলে সম্পত্তি বৃদ্ধি করে ডেবিট হয়ে যায়, তাহলে 18 বছর হিসেবে ডেবিট, আর পণ্য দ্রব্য ক্রয় যেহেতু করেছে, ক্রয় করেছে পোশাক নিয়ে আসছে, তাহলে এটা ক্রয় ব্যয় বাজে হিসেবে ব্যয় বৃদ্ধি করে বা সাধারণ ব্যয় হলে সেটাকে আমরা বলি ডেবিট। তাহলে নগদ হিসাব ডেবিট, 18 বছর হিসাব ডেবিট এবং কয় হিসাব ডেবিট, এবং
সমুদয় অর্থ মূলধন বাবদ, মূলধন হিসাব ক্রেডিট। আমরা যারা ডেবিট করতে বলে ফিরি, দেখো নগদের হিসাব ডেবিট 80,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 1,50,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, আর এই তিনটার যোগ ফল মোট 1,50,000 টাকা, আর 50,000, 2,80,000, 2,80,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট 2,80,000 টাকা। ব্যাখ্যা কি লিখব, নগদ টাকা আসবাবপত্র ও পণ্য দ্রব্যের ব্যবসা শুরু করা হলো। এইভাবে আমরা লেনদেন হলে ছোট করে পক্ষ বিশেষকে চাপেদা মুক্ত করে আমরা হিসাব মুক্ত করতে পারি। তাহলে প্রথম লেনদেনটা আমরা সম্পন্ন করলাম, এরপর আমরা যাবো দ্বিতীয় লেনদেন 6,000 টাকা লেনদেন। বলছে ব্যাংকে 40,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন, তাহলে ব্যাংকে আমি টাকা জমা দিয়েছি, ব্যাংকে টাকা জমা দিলে কি হয়, ব্যাংকের সম্পদ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়, আর ব্যাংকে টাকা জমা দিলে কি হয়, নগদ সম্পদ পকেটের অর্থাৎ ক্যাশ বাক্সের 9,000 টাকা কমে যায়। তাহলে এখানে দুটো পক্ষ কি, একটা হচ্ছে ব্যাংক যেখানে আমি টাকা জমা দিয়েছি অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর আমি নগদ টাকা জমা দিয়েছি অর্থাৎ আমার ক্যাশ বাক্সে 9,000 টাকা কমেছে। তাহলে পক্ষ দুটো কি, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে নগদ। তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে কি হচ্ছে, ব্যাংকের সম্পত্তি অর্থাৎ ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, আর নগদ টাকা জমা দেওয়ার ফলে সম্পত্তি হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাংক বৃদ্ধি এবং ব্যাংক নগদ টাকা হ্রাস, তাহলে ব্যাংক হিসেবে কি ডেবিট, আর নগদ হিসেবে ক্রেডিট। তাহলে দেখো আমরা তাহলে করে ফেলি, ব্যাংক হিসাব ডেবিট 24,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 24,000 টাকা। ব্যাখ্যা লিখবো কি, নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হবে। এরপরে 12 তারিখ লেনদেনটা দেখবো, 4 ডজন 3 পিস ও 3 ডজন শাড়ি বাকি থাকবে 50,000 টাকা। কয় ডজন 3 পিস, কয় ডজন শাড়ি, যদি প্রতি ডজন বা প্রতিটা প্রতি পিস প্রতি দাম দেওয়া থাকে তাহলে আমরা ডজনকে গুণ করতাম, কিন্তু এখানে সর্বমোট কত টাকা বাকিতে 50,000 টাকা এতগুলো বলা আছে। তাহলে আমরা কয়টা থ্রি পিস বা কয়টা শাড়ি কিনলো, কয়টা শাড়ি গুলো এটার দিকে আমরা গুরুত্ব থাকলে দেখবো মোট কত টাকা ক্রয় করছে। তাহলে বাকিতে ক্রয় 50,000 টাকা। তাহলে আমরা জানি ধানে ক্রয় করলে 5,000 সৃষ্টি হয়, তাহলে ক্রয় হচ্ছে ব্যয় বাজে কিসব ক্রয় করেছি, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ধারে ক্রয় করার ফলে 5,000 বৃদ্ধি পেয়েছে, ব্যয় বাড়লে হয় ক্রেডিট। তাহলে ক্রয় একটা পক্ষ, 5,000 একটা পক্ষ, মানে ক্রয় হিসাব ডেবিট, 5,000 হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, 5,000 হিসাব ক্রেডিট 50,000 টাকা, বাকিতে পণ্য দ্রব্য ক্রয় করা হলো। আশা করি 12 তারিখের লেনদেনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 17 তারিখের লেনদেনটা বলছে প্রতিটি 1,500 টাকা ধরে দুই ডজন 3 পিস নগদে বিক্রি। দেখো এখানে বলেছে প্রতিটি মানে একটার দাম 1,500 টাকা ধরে দুই ডজন অর্থাৎ 24টার দাম আমি নির্ধারণ করতে পারি, কি করেছি, নগদে বিক্রয় করেছি। আমরা জানি নগদে বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়, নগদ সম্পত্তি বৃদ্ধি পায়, নগদ একটা পক্ষ আর বিক্রয় একটা পক্ষ, তাহলে নগদের হিসাবে হয় ডেবিট আর বিক্রয় হিসাবে হয় ক্রেডিট, বিক্রয় আয় পাঁচ কিছু আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এই যে নগদের হিসাবে ডেবিট করবো কত টাকা দ্বারা, একটার দাম যদি 1,500 টাকা হয় তাহলে দুই ডজন অর্থাৎ 24টার দাম 1,500 দিয়ে 24 গুণ করে যে টাকা হবে সেই টাকা দ্বারা নগদের হিসাবে পে করবো ডেবিট আর বিক্রয় হিসাবে পে করবো ক্রেডিট। আমরা করে ফেলি, নগদের হিসাবে ডেবিট 36,000 টাকা হয় আর বিক্রয় হিসাবে ক্রেডিট 36,000 টাকা। ব্যাখ্যা লিখবো, নগদে পণ্য দ্রব্য বিক্রয় করা হলো। আসলে 17 তারিখের লেনদেনটা তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ লেনদেন আসছে আমাদের এই অধ্যায়ের জানুয়ারি 20 তারিখ, হলো ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করলেন 5,000 টাকা। আমরা জানি উত্তোলন হচ্ছে মালিকানা সত্যবাদী বিষয়, মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করে তাহলে কি হয়, তার মালিকানা সত্য হ্রাস পায়, মালিকানা সত্য হ্রাস পেলে হয় ডেবিট, আর যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করেছে তার নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে নগদ হিসেবে ক্রেডিট, সম্পত্তি হ্রাস পাচ্ছে। তাহলে এখানে পক্ষ দুটো কি, একটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে নগদ। তাহলে মালিকের সত্য হ্রাস পাওয়ার কারণে উত্তোলন হিসেবে ডেবিট করবো 5,000 টাকা, আর নগদ টাকা উত্তোলন করছে সেজন্য নগদ হিসাবে ক্রেডিট করবো 5,000 টাকা। আমরা আসল জায়গা করতে পারি উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা আর নগদ হিসাব ক্রেডিট 5,000 টাকা। ব্যাখ্যা লিখলাম, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসার মধ্যে নগদ টাকা উত্তোলন করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখো এই যে ধারাবাহিক ভাবে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে নিয়ে যে 6, 12, 17 এবং 20 তারিখে যে মোট 5টা লেনদেন ছিল, সেই লেনদেনগুলোকে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জাবেদাভুক্ত করেছি। এইভাবে তোমাদেরকে জাবেদা অধ্যায় থেকে যদি জাবেদা করতে বলে এই পদ্ধতি অবলম্বন করে তোমরা কি করবা, জাবেদাভুক্ত করবা এবং হিসাবভুক্ত করবা। আশা করি এইভাবে হিসাবভুক্ত করলে তোমাদের অঙ্কটা সঠিক হবে এবং সুন্দর হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা জাবেদাভুক্ত করবে। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা থেকে আলোচনা এতটুকুই ছিল, আমরা আজকে ষষ্ঠ অধ্যায়ের আলোচনার প্রেক্ষিতে যে মূল্যায়নের পর্ব চলে যাবো, মূল্যায়নের পর্ব দেখবো এই ষষ্ঠটা থেকে আমরা শিক্ষা তার প্রশ্ন উত্তর আমরা করতে পারছি কিনা, উত্তর দিতে পারছি, আশা করি তোমরা আমার সঙ্গে উত্তরগুলো করতে পারবে। দেখো বলছে 1 নম্বরে হিসাবের প্রাথমিক বই কোনটা, হিসাবের প্রাথমিক বই জাবেদা, তাই না, কারণ একটা লেনদেন সম্বন্ধ হলে প্রথমে জাবেদা মুক্তই করবো। ব্যক্তিগত প্রয়োজনে
মানবতরণ মানে দুই ভাগে থাকে কিন্তু আগে আমরা লেনদেনটা করলাম লেনদেনটি জানলে কি হবে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে কি মালিকানা শুধু হ্রাস পায় আর নগদ টাকা হ্রাস পায় মালিকানা শুধু হ্রাস পেলে ডেবিট অর্থাৎ উত্তোলন হিসেবে ডেবিট আর নগদ টাকা হ্রাস পড়বে নগদ হিসেবে ক্রেডিট হবে উত্তোলন হিসেবে ডেবিট 2000 টাকা আর নগদ হিসেবে ক্রেডিট 2000 টাকা সর্বশেষ ধারে বিক্রয়ের জানলে কি ধারে বিক্রয়ের একটা লেনদেন আমরা সম্পন্ন করেছিলাম আমরা জানি ধারে সরি ধারে বিক্রয় করলে কি হয় দেনাদার সৃষ্টি হয় ধারে ক্রয় করেছিলাম তাই না তো ধারে বিক্রয় করলে কি হয় দেনাদারের সৃষ্টি হয় তাহলে দেনাদার হিসেবে ডেবিট হয় আর বিক্রয় যেহেতু আয় বাড়ছে বিক্রয় করলে আয় বৃদ্ধি পায় বিক্রয় হিসাব ক্রেডিট যেমন নগদে বিক্রয় করলে নগদের হিসেবে ডেবিট হয় নগদ সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাচ্ছে এই জন্য কি হবে দেনাদার হিসেবে ডেবিট বা প্রাপ্য হিসেবে ডেবিট আর বিক্রয় হিসেবে ক্রেডিট আসলে মূল্যায়নের যে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।